শুক্রবার 19 এপ্রিল ত্রিপুরায় পশ্চিম ত্রিপুরা আসনে প্রথম দফার নির্বাচন। মোট 1682টি পোলিং স্টেশনের জন্যে ইভিএম নিয়ে রওনা হয়েছেন ভোটকর্মীরা। আগরতলার উমাকান্ত স্কুল, উদয়পুর, সিপাহীজলা জেলায় ইভিএম রিসিভ এবং ডিসপ্যাচ সেন্টারও করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার তথা জেলাশাসক বিশাল কুমার জানান, প্রতি ভোট কেন্দ্রে 4 জন করে পুলিশ, 7 জন সিভিল উপস্থিত থাকবেন। 35 কোম্পানি আধাসামরিক বাহিনী ভোটের দিন নিযুক্ত থাকবে এলাকায়। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটার 14,63,526, এর মধ্যে পুরুষ 7,34,133 জন, মহিলা 7,29,337 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 56 জন। এই নির্বাচনী কেন্দ্রে 85 ঊর্ধ্বে ভোটার সংখ্যা 9,596, দিব্যাঙ্গ বা বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা 8,213 জন। আগরতলা থেকে মনীষা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।